गुड मॉर्निंग फ्रॉम पोखरा। आमरा पोखरा थेके 6 किलोमीटर आगे आछि। तो एइखाने किभाबे एलाम चलो तोमादेरके देखाइ। चले बेनी बाजार। ये हलो बेनी बाजार। एखान कौन दिखे जाब एखन देखते हबे कौन दिखे सोजा चलो एखान तुम्हारा बस पे जा मुस्तांग एखन घड़ीते बजे 7:58। আমরা বেনি থেকে 10 কিলোমিটার আগে এসে এই ভালো রাস্তা পেলাম। এখান থেকে মোটামুটি রাস্তা ভালোই। হালকা হালকা বৃষ্টি পড়ছে। এর থেকে বেশি বৃষ্টি হলে ক্যামেরাটা ঢোকাতে হবে ব্যাগে। সামনে তো ওয়েদার ক্লিয়ার দেখাচ্ছে। পাহাড়ের উপরে ইলেকট্রিকের পোলগুলো কি সুন্দর লাগে দেখতে। ওই দেখো দারুণ। ছেড়ে দিয়ে পিছনে একটা গাড়ি আসছে। সেই উপর দিয়ে গাড়িগুলো নামছে। উপরে সেই রাস্তাগুলো দিয়ে সব গাড়িগুলো আসছে। আজকে প্ল্যান আছে রক্সল ঢোকার। দেখা যাক কতদূর যাওয়া যেতে পারে। এখন ঘড়িতে বাজে 11:30। এখান থেকে রক্সল 6.5 ঘন্টার রাস্তা দেখাচ্ছে। রাস্তায় যদি কোনো ল্যান্ডস্লাইড বা কোনো রকম কোনো রাস্তা যদি না ক্লোজ থাকে আশা করি আজকে রক্সল পৌঁছে যাবো বিকেলের মধ্যে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা তো বুঝে গেছো আমি কতদূর গেছি আজকে, কিন্তু আমি এখনও জানতে পারিনি কোথায় কতদূর যাব। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগে এরকম আরও অ্যাডভেঞ্চার আসতে চলেছে। দূরে একটা বরফ ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে না। রক্সল এখান থেকে 177 কিলোমিটার। এখন টাইম হয়েছে 12:30। ওয়েদার একটু ক্লিয়ার হয়েছে। দূরে যে পাহাড়টা দেখছো দেখো পাহাড়ের উপরে কিরকম ধোয়াটে হয়ে আছে পুরো মেঘটা। পুরো মেঘে দেখো পুরো ধোয়া হয়ে আছে। ও সেই সেই জায়গা। দারুণ দারুণ। ছোট্ট পাহাড়ি নদী বড় নদীটাই গিয়ে মিশেছে।
এখন ঘড়িতে বাজে 3:58। বীরগঞ্জ রক্সল বর্ডার এখান থেকে 120 কিলোমিটার। ডান দিকে সোজা গেলে ইন্ডিয়া, আর বাঁ দিকে সোজা গেলে নেপালের পাহাড়। দেখা যাচ্ছে বাঁ দিকে তাকালে দেখা যাচ্ছে, দেখো পাহাড় থেকে নেমে আমরা প্লেন ল্যান্ডে চলে এসেছি। আরেকটু বাকি আছে, ওইটুকু নেমে গেলে আমরা পুরোপুরি প্লেন ল্যান্ডে চলে আসবো বীরগঞ্জে। এখান থেকে সোজা 40 কিলোমিটার গিয়ে ডান দিকে যেতে হবে। আমাদের ডান দিকেও পাহাড় আছে, সেই যে দূরে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। বীরগঞ্জ এখান থেকে 57 কিলোমিটার। এখন টাইম হয়েছে 5:30, সানসেটটা দেখো। আহা, চলে এসেছি সেই নেপাল বর্ডারে, নেপাল বীরগঞ্জ বর্ডার। নেপাল থেকে বিদায় নেওয়ার পালা। এটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই ঢুকে পড়লাম ভারতে, এই যে ইন্ডিয়ান কাস্টমস রক্সল, চলে এসেছি রক্সল। ভাইয়া রুম মিলেগা? চার আদমি হ্যাঁ, এক মে নেই আয়েগা, বড়া রুম নেই হ্যাঁ। আচ্ছা কিতনা করতে? 600। নন এসি 600, এসি 1250 আর 1400। আচ্ছা